টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত। আজ বানাবো আলু কুলচা। সম্পূর্ণ নিরামিষ এই কুলচা দারুণ সুস্বাদু হয়। ছুটির দিনের ব্রেকফাস্টে বা ডিনারে এটা সার্ভ করা যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। এখানে একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিয়েছি 100 গ্রাম টক দই। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি। নুন চিনি আপনারা স্বাদ মতো দেবেন। আর 1/3 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা ঘি দিয়েও ময়দা দিতে পারেন। এখন উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাও ময়দার সাথে মেখে নেব। এখন অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। রুটি পরোটার যে ডোটা হয় তার থেকে একটু নরম করে ময়দাটা মাখতে হবে। মাখার সময় হাতে জড়িয়ে যাবে, এতটাই নরম করে ময়দাটা মাখতে হবে। ঠিক এরকম নরম করে ময়দাটা মাখতে হবে। আমার জল লেগেছে 1/3 কাপ। এখন হাতে অল্প অল্প করে তেল নিয়ে ময়দাটাকে 6-7 মিনিট ধরে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখতে মাখতে একটা পারফেক্ট ডো তৈরি হবে। বারে বারে হাতে তেল নিয়ে ময়দাটা মাখব। মাখতে মাখতে ময়দাটা রেডি হয়ে গিয়েছে, এখন হাতে জড়িয়েও যাচ্ছে না। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টা। 4-5 ঘন্টা রেখে দিতে পারলে আরও ভালো হয়। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন ময়দাটা কিছুটা ফুলে গিয়েছে। ডোটার থেকে এয়ারটা রিমুভ করে দেব। একটু বড় সাইজের লেচি কেটে নেব। এখানে আমার 6টা লেচি হয়েছে। এটা সাইডে রেখে এর পুরটা বানিয়ে নেব। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে স্ম্যাশ করে নেব। নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। মিহি করে কোচানো আদা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি। এখানে আমি লেবুর রস দিচ্ছি। আপনারা লেবুর রসের বদলে আমচুর পাউডার দিতে পারেন। 2 টিস্পুন লেবুর রস দিলাম। এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1টা দারচিনি। এই সমস্ত মশলাকে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এখন আলুটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। আলুটার সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর থেকে 6টা ভাগ করে নেব।
যেহেতু আমার ছটা লেচি হয়েছে তাই আমি ছটা ভাগে ভাগ করে নিলাম। শুকনো ময়দা নিয়েছি, একটা লেচি শুকনো ময়দা একটু গড়িয়ে নিয়ে ছোট করে বেলে নেব। এখন এর মধ্যে একটা করে আলুর পুর নিয়ে ভরে মুখটা বন্ধ করে দেব। একটু ময়দা লাগিয়ে এটাকে বেলবো। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, তাহলে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তারপর হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গিয়েছে, এখন এটাকে ভেজে নেব। তাওয়াটা গরম করে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। একটা সাইড শাঁখা হয়ে গেলে উল্টে দেব। মাঝারি আঁচে চেপে চেপে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, তেল না দিয়েও এটা ভালো লাগে। দু সাইডে আমার শাঁখা হয়ে গিয়েছে, এখন আরও এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দু সাইড আরেকটু ভেজে নেব। খুব সুন্দর ফুলে উঠেছে, এইভাবে চেপে চেপে ভেজে তুলে নেব। এভাবেও বানাতে পারেন, আর এক রকমভাবে আমি বেলে দেখিয়ে দিচ্ছি সেভাবেও বানাতে পারেন। এখন এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একইভাবে আর একটা লেচিতে পুর ভরে নিয়েছি, হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে ওপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরের বদলে জোয়ানও দেওয়া যেতে পারে। এটাকে বেলে একইভাবে ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবেন। এই আলু কুলচা সাদা দই, রায়তা বা যে কোনো হালকা টেস্টের তরকারির সাথে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা আলু কুলচা আমি ভেজে নেব। রেড চিলি টমেটো চাটনির সাথে সার্ভ করলাম, এটা গ্রিন চাটনির সাথেও ভালো লাগে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।